তো গাইস দেখতে পারলেন আসলে কতটা ডেঞ্জারাস জিনিস এটা, একদম আমার সেফটি প্রয়োজন, আগে আমার সেফটি নিতে হবে, তার আগে আমার আংটি গুলো খুলে নি। তো গাইস আবার চলে আসলাম নতুন একটি এক্সপেরিমেন্ট নিয়ে। তো আজকের এক্সপেরিমেন্টটাই একটু ডেঞ্জার হবে, কারণ দেখতে পাচ্ছেন আমি আমার সেফটি পরে রাখছি। কারণ আজকের আমাদের এক্সপেরিমেন্ট হবে এই স্টোন লাইম দিয়ে, যেটাকে আমরা বাংলায় বলি পাথর চুন। এটা দিয়ে আসলে কি এক্সপেরিমেন্ট সম্ভব? আমি এর আগেও একটা এক্সপেরিমেন্ট করছিলাম এই স্টোন লাইম দিয়ে, তো এটার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, একটা দেখে নেবেন, কারণ ওইটা আসলে তেমন মজা ছিল না, তারপরেও কোনো রকম। তো আজকে আমরা দেখব আসলে এই স্টোন লাইম দিয়ে আমরা কি কি এক্সপেরিমেন্ট করতে পারি, কারণ এটা দিয়ে কিন্তু অনেক কিছুই সম্ভব। কারণ এটা তো প্রথমত ডেঞ্জার খুব, তারপরে এটা দিয়ে আমরা ডিম সিদ্ধ করতে পারবো, এটা দিয়ে আমরা ছোট ধরনের একটা বোমও বানাতে পারবো। কিন্তু এটা আপনি কখনোই বাড়িতে চেষ্টা করবেন না, কারণ এটা অনেক ডেঞ্জার হয়ে থাকে। কারণ আমি গ্লোভস পরে রাখছি কেন, কারণ এটার জন্য আমার হাতের সমস্যা হয়, মানে জ্বালা পোড়ার সৃষ্টি হয়ে যায়, তো এক ধরনের অ্যাসিড জাতীয় কিছু ধরতে পারেন এমনই কিছুটা। তো এটা দিয়ে আমরা পরীক্ষা করবো। তো এটার মধ্যে আমার কাছে আছে বোতল, এর থেকে বড় বোতল আছে। তো এই বোতলে যখন আমি এই পাথর চুনটা দিব, দেওয়ার পরে এখানে আমি যখন ওয়াটার দেবো, মানে যে পানি, আমাদের পানি যখন অল্প সামান্য পরিমাণ যখন পানি দেবো, তো এর মধ্যে একটা গ্যাস সৃষ্টি হবে, হওয়ার কারণে এটা বুম। তো এটাই আমরা আজকে করে দেখব। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন, কারণ আমরা এখানে অনেক এক্সপেরিমেন্ট ভিডিও করি যেগুলো আপনাদের নলেজের জন্য হয় আর বিনোদন করার চেষ্টা করি। তো যাই হোক, আমাদের বেশি দেরি করবো না, এত পরিমাণ গরম আমাদের এদিকে। তো এর মধ্যে ভিডিও যে বানছি দেখতেই পাচ্ছেন আমার গা দিয়ে কি পরিমাণ ঘাম বাড়াচ্ছে। তো তারপরেও করতে হবে, কারণ আমরা ডেঞ্জার, আমি আমাদের থেমে থাকলে হবে না, আমাদের অনেক দূরে যেতে হবে, আগায় যেতে হবে। তো যেটাই হোক, ভিডিও শুরু করা যাক। তো বেশ, এটা ফার্স্টে আমাদের ভাঙতে হবে, মানে গুঁড়ো করতে হবে, বলতে ছোট ছোট টুকরো করতে হবে, তার কারণ আমাদের বোতলে যেন যায় এগুলো। তো গুঁড়ো করতে আমার কাছে হাতুড়ি আছে, এই হাতুড়ি দিয়ে যদি আপনার মাথার পর মারা যায়, আপনি শিওর কোমা, গ্যারান্টি আপনি কোমাতে ভর্তি হয়ে যাবেন। তো আমাদের হাতুড়িটা খুব পাওয়ারফুল, তো আমরা এটা দিয়ে গুঁড়ো করবো। দেখতে পাচ্ছ না আসলে কতটা শক্ত, পাথরের মতন। এটা কোনো কথা না, আমাদের হাতের কিন্তু আসলে খুবই ডেঞ্জারাস। তো দেখতেই পাচ্ছেন আমাদের পাথরগুলো কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। তো এখানে যেগুলো আছে এগুলোই এনাফ এর জন্য। তো এখন এটা আমরা বোতলে ভরবো, ভরে দেখবো আসলে কি হতে পারে। তো এটাই কিন্তু আমাদের মূল টপিক, আসলে কি হতে পারে। তো এটা যদি আমি জিভে ঠেকাই তো হবে সেই সাজ। তো যাই হোক, আমি এটা কখনোই করবো না, আর এটা কিন্তু আপনি কখনোই বাড়িতে চেষ্টা করবেন না, কারণ এটা আসলে খুবই ডেঞ্জারাস একটা জিনিস, কারণ আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক এর কারণে। তো
কখনো এটা করবেন না, এগুলো আমাদের উপর ছেড়ে দিন, কারণ এটা আমরা করে আপনাদেরকে দেখাবো। আপনারা যদি কোনো এক্সপেরিমেন্ট দেখতে মন চায় বা আপনার এমন করার শখ ছিল আপনি করতে পারেন না, তো এটা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন, তো আমরা কিন্তু সেটাই করব আপনি যদি বলেন। কারণ বুঝতে হবে ডেঞ্জার আর্মি, আপনিও কিন্তু ডেঞ্জার আর্মি। তো যেটাই হোক, এখন আমরা এটা বোতলে ভরবো, ভরে দেখবো আসলে কি হতে পারে। তো বোতল আমাদের কাছে তো অনেকগুলোই আছে, তো ফার্স্টে এটাতে ভরে দেখি নাকি, এটাতে ভরে রাখি, কারণ এটা এর মধ্যে যখন আমরা পানি দেবো তখনই কিন্তু এই রিয়াকশনটা আমরা পাবো। এই যথেষ্ট এটার জন্য, ঠিক আছে, এটার জন্য একটু কই থাক, তারপর একটু দিয়ে দিই। তো আমাদের একটা কমপ্লিট, আরো দুইটা করতে হবে। এতক্ষণ তো অনেক কিছুই শুনলেন, আমি তো অনেক কিছুই বললাম, তো এবার আমরা দেখবো এর মধ্যে পানি দিয়ে আসলে রিয়াকশনটা কি সত্য না মিথ্যা। তো এখন পানি দেওয়ার পালা। তো একদম